আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আমি আজকে আমি তৈরি করে দেখাবো দুঃসাময় অসম্ভব মজার এই দুঃসাময়টা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন্ডি বাজিয়ে দেবেন এইতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো এই সুন্দর রেসিপিটি দেখার জন্য প্লিজ পুরোটা সময় আমার সাথে থাকবেন এখানে আমি এক কেজির চেয়ে একটু বেশি সোয়া কেজির মতো গরুর দুধ বসিয়ে দিয়েছি আর এটাকে আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি এখন আমি এই দুধের সঙ্গে হাফ কাপ কন্ডিস মিল মিশাবো এতে সেমাইটা খেতে অনেকটাই টেস্টি হবে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে কনডেন্সড আমি এখানে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর এলাচ দু তিনটা এলাচ দিয়ে দিয়েছি আর দুটুকো টুকরো দারচিনি এখন আমি এখানে দিয়ে দিব চিনি চিনিটা মিষ্টি অনুযায়ী আপনারা দিবেন যে যতটুকু খান আমি এখানে প্রথমে এক কাপ চিনি দিয়ে দিয়েছি যেহেতু কন্ডেন্স মিল দিয়েছি কন্ডেন্স মিলে অনেকটাই মিষ্টি থাকে দিয়ে এটাকে ভালো করে আমি জাল করে নিচ্ছি আর আমি একটু মিষ্টিটা টেস্ট করে নিব যে আরও চিনি লাগবে কি না তো আমার এখানে আর একটু চিনি হলে হয়ে যায় তো আমি এখানে এক টেবিল চামচের মতো আর একটু চিনি দিয়ে দিলাম এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি আর এখানে আমি যে লাল স্যামাই ভাজা একটা ভাজাই পাওয়া যায় লাল লম্বা সময়টাই যেরকম লালচে কালারের সেটাই নেবেন যেটা সাদা সাদা সেটা নিলে ভেজে নিতে হবে তো আমার এই স্যামাইটা ভেজে নিতে হবে না কারণ এটা লালচে আছে এটা গলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ স্যামাই দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি যাতে স্যামাইটা একটু ভালো করে সিদ্ধ হয় আর দুধটাও বেশি একটা চুষে না যায় মানে কমে না যায় কারণ তাহলে সামাইটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে যে একদম দুধ আর সামাই যেমন একদম লচলচে টাইপের হয় তাহলে এই সময়টা খেতে বেশি ভালো লাগে তো আমি এক সামান্য একটু এখানে জাফরান দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ এতে কালারটা একটু ভালো আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা অপশনাল আপনারা না থাকলে দিবেন না কোনো সমস্যা নেই এতে টেস্টের কোনো কম বেশি হবে না তো এটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি আমি একটা মাটির হাড়ের মধ্যে করে এটা পরিবেশন করছি দেখুন দেখতে কতটা ভালো হয়েছে একদম লসলচে মানে দুধে ভরা এখন আমি উপরে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর এখানে একটা প্যানে আমি সামান্য এক এক চামচ চার চামচের ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিয়ের ভিতরে আমি কিছুটা কিসমিস ভেজে নেব এইভাবে করে ঘিয়ের মধ্যে কিসমিশটা ভেজে শ্যামাইয়ের মধ্যে দিলে অসম্ভব ভালো লাগে খেতে কিসমিসটা মুখে পড়লেও খেতে খুবই ভালো লাগে তো আমার কিসমিসটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি শ্যামাইয়ের উপরে এটা ঢেলে দিচ্ছি অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনার এটা বাসায় ট্রাই করবেন কীরকম হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ